কিয়ামত পালা আলোচনা হবে হাসর নিয়ে, আলোচনা হবে কিয়ামত নিয়ে। মানে শুরু হয়েছে চন্দ্র নিয়ে, দেহ পুরাটাই, দেহটা পুরাটাই যে আলোচনাটা করছে এটা হলো কিয়ামতের বাদ। চন্দ্র সাধনা জানা যায়, মানে চন্দ্র সাধন জান লইব নাকি কর লইব? কেন যারা আছে চন্দ্র কি চন্দ্র, সরল চন্দ্র, গরল চন্দ্র, আদি চন্দ্র, চন্দ্রের ভেদই যদি না জানে তাহলে কোন সময় কি বারে কোন সময় গাতে গেলে লাভ হবে লস হবে কি দিয়া দেখতেছেন আমি তো কোনো বুঝি না। গান করি যেহেতু আসল কিয়ামতের পালা, আপনারা বিরক্ত হেন না। গান একটা কথা কইছে সুন্দর, গান শুনলে পাপ হয়, গান শুনলে পুণ্য হয়। এই গান শুনে কেউ বাবা মার খেদমত করতেছে, আবার এই গান শুনে জ্ঞান করে কি আউলিয়া হইতাছে, আবার কেউ দেউলিয়া হইতাছে। এখন এক তরুণের শিল্পী বার হইছে আইয়া দিতে নাচলে এই টাকার পেট পুরি খুলে, এই ঘাম দিয়ে যদি আমলি না হয়, আমি যদি গান করি আমি যদি কিছু না পাই আপনাদের কি দিব, দেওয়ার কোনো কিছু নাই। এখন গান ও আজ সকল কিছু হয়ে গেছে গা ব্যবসা হইয়া, আর যদিও কয় একটু একটু ভিতরে রাইখা দেয়, আমি আবার কেউ হইলে সার দিতে রাজি না। আমার কথা হইলো যদি তলে ফেরে মরি তাহলে বিমানের তলে পড়বো, রেলের তলেও না ট্রাকের তলেও না, প্রশ্ন উঠে না। আপনারা হে টেনশন করেন না, আর যা কই গেছে তা লই কিন্তু আবার রাগল লইন না, তো কিন্তু সব লো লইব গাবরাই কেন না, চিন্তা করি আছে মা দাদ লাই কেন কিন্তু পাগল লইন না। চন্দ্র সাধনা, চন্দ্র কি মানে যদি আমি জিজ্ঞাসা করি পাগলি, হাসরের মাঠে আমি সন্তান জন্ম দিছি তিনজন, আমাকে শত শত সন্তানে বাবা বলবে, ওই সন্তান গুলি কারা? সন্তান চান ব্যাটটা চান হয়ে যাবেন আমি জানি। আপনি লোকমান ভাই সন্তান জন্ম দিয়েছেন তিনজন, মানে আপনার হাজার হাজার সন্তানে বাপ ডাকতেছে, কারণ কি? কারা? আসরের মাঠ, আসরের মাঠের কথা কইলেই তো মানুষ ঠান্ডা হয়ে যায়। এখানে সরল চন্দ্র, আদি চন্দ্র, দাদির চন্দ্র, গুয়ার চন্দ্র, এই কোনো দরকার নেই। আমি ঠালা মারা কিছু দিয়ে দেন ও বাবা, অনেক দিন হয় তুমি আমাদের ছেড়ে চলে গেছো বাবা, তুমি থাকতে আমরা কত ভালো ভালো খাইতাম, ভালো ভালো পড়তাম, বাবা গো তুমি যাওয়ার পরে তোমার মতো এমন আদর আর কেউ করে না। সুবহানাল্লাহ, সেই বাবা যদি পৃথিবীতে চলে যায় নবজাতক কিয়ামত হয়ে গেছে, দুনিয়ার মানুষগুলো বিলাপ করে কান্দে আর কয় আল্লাহ গো এমন এতিম বানাইছো, আজকে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। পাগলি রে সাধন বজন পরে করো, আগে বাবা মার কদম ধরো, কিসের দশ কর্ম আর বিশ কর্ম, যেটা বাবা মার খেদমত করে না এটার কোনো কর্মই নাই। জিলাপির পেস থেকে কয়টা? আড়াইটা কামড় দিলে আমার জাজি গাইছেন, একটা কামড় দিয়ে আমি সব পালিশ কইরা দিমু, পালিশ কইরা দিমু না সুন্দর কইরা যা ভাবে দিয়া এটার একটু মালিশ কইরা দিব। আমার নাম হাসান সরকার, তার পরে দরকার লীলা পাগলির সাথে আবার গান দিবেন। আজকে তো হাসর কেমত পালা বইছে, যা কবার সবই কইছে, আর একদিন এই শরৎচন্দ্র আর রাতিচন্দ্র দিয়া কাম আর প্রেম পালা দিবেন, দেখবো কেমনে সুইটা যায়, আমি হের দিকে যাবো না। এই সে নীলা পাগলি, আমি তো কোনো পাগল না, আমি পাগল হইতে চাই না। সুবহানাল্লাহ, কেমন ধরনের পাগল দেখেন, কি পোশাক পিছ পাগল রাখিলাম, মাঝে মাঝে আবার উল্টা পাল্টা অভিন দে, এটা তো সবই ঠিক আছে, এটা কিরম পাগল যাতে বাতাল তাহলে ঠিক। হ্যাঁ আমারে কয় তুই আমার লোকে খারাপ,
Yeah.
মিটাইবার জন্য আল্লাহে তোমার মাতা পিতায় এনে দিল সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার গোলাম তুমি নারী। আমি নীলকান্ত রঙে হাবো খাও কামে তোমার বাটা না বুঝিয়া সারলাকে হলাও আগের মত গায়া তোমার শক্তি নাই এখন, তুমি সব ভালাইলা কাম নদীতে চরিত্র যদি একটা লোকের মাঝে ফুটে ওঠে সেই লোক হইল মমিন।
আপনার হক নষ্ট
পার্সেন্টের হিসাব হবে। সম্পত্তি দিয়া ঠকাইছেন এটা দিতে হবে, অন্যের টাকা মাইরা দিছেন এটাতে মাফ নাই। নামাজ রোজা না করলে এক নামে সাফায়াত করবে নাই। হকদারিরে কখনো ঠকাইবেন না, যারা হক পায় আত্মীয় স্বজনের হক বুঝাইয়ে দিবেন, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবেন। আমার নবী বলেছে আত্মীয় স্বজনের সাথে যদি কোনো ব্যক্তির যোগাযোগ ভালো থাকে, সম্পর্ক ভালো থাকে, আমি তার হায়াত আল্লাহর কাছ থেকে বলে বাড়াইয়া দিব। অনেকদিন পরে পাইছি আমার মাজনী, আরে দিছে বাবা দিছে প্রাণ ভরে। রাত্র মনে সাড়ে তিনটা বাইজা গেছে, রাত্র বেশি নাই। আমি যে কথা বলেছি খারাপ লাগে আপনার কাছে, আমিও যদি ওনার মতো এমনি বুঝাই শুনতে পারবেন না, আপনারা আর শুনবেন শুধু কথা। সকালবেলা মনে মনে কইবেন কেমন হয়েছে এটা, বয়াতিরে হুদা কথা কয়ে দি রাত্র ওটা কাটাই গেল না, পরের বছর আর মনে হয় নাম্বার দেবে না, বলবেন স্যার এক কথা কম কয়ে হেরা রেবে না কয়ে অনেকটা শুনছি। তবে আসলে গান শুনলেও কেউ ভালো হয় না, ওয়াজ শুনলে কেউ ভালো হয়। আমার এক লোকে কয় হাসান ভাই ওয়াজে যাবো কই আতলাবো, আপনি চাইবেন না? আমি কই না ভাই, আমি কেন যাবেন না কেন? আমি কই প্রথম ওয়াজে যেদিন গেছি যাওয়ার পরে কইছে তোমরা মা বাবার খেদমত করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, মিলাদ দুরুদ কিয়াম করো। ওই ওয়াজ শুনে ইয়া কোন সময় যে ঘুমাইছি ফজরের নামাজের কথা মনে নেই, নব্বই বার মনে হয় ওয়াজ শুনছি, ওয়াজ তো কোনো কামে থাকছে না। আপনারা গান শুনে কয় বছর ধরে বহু দিন ধরে শুনতেছেন, আসলে কয়া দিয়ে মুক্তা কথা বা কৃষ্ণ করে কামে লাগাইতেছেন। আমরা কই দেবো কিন্তু যদি আপনারা আমল না করেন এটার কোনো ফল হবে না। অন আপনার গুরু যদি আপনাকে বইলা দেয় যাও বাড়িতে যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, মাতা পিতার খেদমত করবা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো করবা, অন আপনি গুরুর কাছে ওয়াদাবদ্ধ হয়ে আসছেন, গুরু আপনাকে বাক্য দিয়ে দিচ্ছে। অন আপনি আয়সা কোনোই করলেন না তাহলে কি করলেন? গুরুর কথা মানলেন না, গুরুর হুকুম ভক্তের জন্য খরচ। অনেক গুরুর হুকুম যদি ভক্তের জন্য খরচ হয় তাইলে আপনি যে বাড়িতে মানলেন না এবার কেমন খরচ মানলেন? এজন্য অল্প কথা হইলেই চলে, যদি কেউ ভালো হয়ে যায়। ভালো হইতে কি লাগে বাবা? নামাজ, সুন্দা, হজ, জাকাত, টাকা পয়সা, মন্দির, মসজিদ কিছুই লাগে না। আজ থেকে আপনি ওয়াদা করবেন আমি সদা সর্বদা সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। দেখবেন আপনি 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 আপনার মন্দটা চলে গেছে, বারোটা আপনার মাঝে ঢুকে গেছে। তাইলে সদাই সর্বদা সত্য কথা বলতেন আমার রহমাতুল্লিল আলামিন। এজন্য ইহুদিরায় তাকে বলতো সত্যবাদী আলামিন, সত্য কথা যতদিন পর্যন্ত প্রকাশ না হবে ততদিন পর্যন্ত সেই ব্যক্তি যদি পানির উপর দিয়ে হাইটা যায় তাকে বিশ্বাস করবেন না, তার মাঝে কোনো বন্দিগি নাই, আবাদত নাই। যখন দেখবেন মিথ্যা কথা বলে ওই গুরুর কাছে যাবেন না। ছাগল গরু দিয়া খোদা পাইবেন না, খোদা পাইবেন খোদাওয়ালার কাছে গেলে। সত্যের বাণী সেই সত্য জানি সত্যের কাছে যাইয়া সত্যের সন্ধান করবেন, তাহলে আল্লাহ রাসূলের সন্ধান আপনারা পাবেন। আপনি যদি এখান থেকে পাপ মুক্ত হয়ে যান আপনার এই দেহটা মাটিতে খাবে না, আপনার কিসের হাসর, কিসের নশর, কিসের কিয়ামত? আর যখন আপনি পাপে জর্জরিত হয়ে যাবেন, আমার মাঝে উনি একটা কথা বলেছে, মোকামে আরোহা, আরোহার মাঝে থাকে রুহানি আর শীতদিনে থাকে রুহানি। যদি আপনি খারাপ কাম করে যান তাহলে
মকাম আরো আরো এমন শ্রোতা দর্জন হলে গান করতে ভালো লাগে, আর যদি যাওয়ার পর ওই কথা বিচ্ছেদ দেন বিচ্ছেদ দেন, আরে বিচ্ছেদ বিচ্ছেদ কি কিসের বিচ্ছেদ? এই যে কথা শুনতেছেন বিশ্বে একটা সিসি ক্যামেরা আছে, এই সিসি ক্যামেরার নামটা আপনারা জানেন কি? জানেন না? আমি জানাই দিয়ে যাই, রইল আকাশ আকাশে শুরু করে আকাশের এবার যখন আপনি মারা যাবেন এই সিসি ক্যামেরার ফুটেজ আপনার সামনে দেওয়া হবে, দিয়া বলবে বেন্দার সাগর তুমি কি এইটা? বলবে আমি। তাইলে দেখো এই এই কর্মগুলি কি তুমি করেছো? সাগর বেন্দার বলবে হ্যাঁ আমি করেছি। তাইলে যদি করে থাকো লীলা পাগলিয়ার হাসান সরকার তোমার বাড়িতে গান করেছে, তারা মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথার খাতিরে তোমরাও মিথ্যা পথে চলেছো। সে আজকা একটা সাগরের ভিতরে ঢুকছে, তুমিও সাগরের ভিতরে ঢুকছে। আপনি মনে করেন না গরু ছাগল খাসি মুরগি এটি অন্য কেহ, এটি আপনি আপনি আপনার পাপের বিনিময়ে আপনার এই বডিটা চেঞ্জ হয়ে আরেকটা বডিতে ঢুকে দুনিয়াতে আসবেন। আসার পরে দেখেন কুরবানির মাঝে যখন গরু জবাই করা হয়, গরু যদি জানতো আপনি স্বজন যদি জানতো তাই আমার কাহা লাগে ডাকা লাগে, তাই এটা চুরি দিতে পারলো না। তাই কবি জালাল বলেছে এই শহর যুগে যাবে যে বলে সে গুণাগার, ঈশ্বর তো মানাই সে কোথায় রূপ মিশাইয়া আপনার মানব শরত যুগে যাবে না, চেঞ্জ করে আপনাকে পাঠানো হবে। এবার দেখেন মানুষ ছাড়া যতগুলি চেহারা বদলাইয়া দুনিয়াতে আইছে সব দুদুকি সব দুদুকি সব সাজাও, এবার আপনার সাজা থেকে মুক্তি হইতে পারবেন যদি একজন কামিল পুরুষ সঙ্গ করতে পারে। ওই আপনি চন্দ্র ভয় করছেন কি? চন্দ্রের কি অভাব নাকি? একজন কামেল গুরু যদি আপনার মাথার মাঝে হাত দিয়ে একবার চন্দ্র দিয়ে ঘুরা করে দিলাম সঙ্গে সাথে নাই নাই নাই, তো সেই গুরুর কাছে চন্দ্রের ঘনি আছে সেই গুরুর সন্ধান করেন। তাই এখন বাবা আমি তো ধ্বংস হয়ে গেছি, আমার আপনি পরিপূর্ণ করে দেন, যদি নবী চন্দ্রের দয়া হয় তাহলে আপনাকে পরিপূর্ণ করে দিতে পারে। এত টেনশন করেন না, আমার আল্লাহ বইছে আমার এক নাম রহমানুর রাহিম, আমি রহমতের দরিয়ার মাঝে চোখ দিয়ে তোমাদের সমস্ত জীবনের ভুল ত্রুটি আমি ক্ষমা করে দিব, বিশ্বাস হয়নি ক্ষমা করে দিব যে পরের নামে কে ডেকে ডেকে হবে রে তোর কি বা কাম, ডাক না বসে নিজের নাম, কথা কইলে কথা বারে বেশি কথাই আয়ো ভয়, কথা কইেন সত্য কথা মিথ্যা যেন না হয়, পরের নামকে ডাকা ডাকির কোন দরকার নাই, বসে বসে নিজের নামটা ডাকিবেন রে ভাই, নিজের নিজে ডাকেন। এই যে আপনি এত সুন্দর মানুষ, কোনদিন ভাবছেন যে আসলে আমার ভিতরে কে থাকে? ভাবছেন না? ভাবেন না? এটা লেখা বাহন মানে পঞ্চশ্রী যে দিয়া এই দেহটা ঘুরিয়া সাইরা এটার ভিতরে মন মনোরা দিয়া সাজাইয়া দিচ্ছে, বিশ্বাস আর বিশ্বাস কোনটা গেলে আর আসে না। আপনার পাখিটা যে ভিতরে বসবাস করতেছে পাখির সন্ধান করছেন, আপনি রাত্রে ঘুমাইয়া লইছেন আপনার ভিতরের পাখিটা সৌদি আরব গেছে, আপনি স্বপ্ন দেখতেছেন সৌদি আরব যে রাস্তা দিয়ে চলাফেরা করছেন এই সৌদি কে আপনি ঘুরতেছেন, তা আপনি সৌদি গেলেন ঘরের দরজা আটকেন না তালা দিয়ে লাগছে, তাইলে আপনি এই সৌদি গেলেন কেমনে কেমনে গেলেন?
এই পাখিকে সম্মান করতে বলছে কামেল গুরু সঙ্গ নিয়া। আসর হবে না, নসর হবে না, বিচার হবে না, তুমি তুমি চাইতে পারো মামা কুকুর থেকে মুক্তি। বিশ্বের যে মাতা বাবা রুইছেন কুরআনের বেহেস্ত দেখছেননি, আপনার মনে যদি শান্তি না থাকে আপনার বেহেস্ত নাই, আপনার মনে যদি শান্তি থাকে দুনিয়াতে আপনার বেহেস্ত নাই। বেহেস্ত কামাই করেন, বেহেস্ত কামাই করেন, বেহেস্ত কামাই করলে আপনি দুনিয়াতে বেহেস্তি মানুষ হয়ে যাইবেন, আর যখন বেহেস্ত কামাই না করবেন মাটির নিচে যাইয়া বেহেস্তের কোন সন্ধান নাই। একটা কবর খুঁজতেও কোনো বেহেস্তের সন্ধান নাই। আপনি যতদিন পর্যন্ত সঠিক কর্ম না করবেন ধন্যবাদ। আমি আপনাদের আমার মাতা ভাবিকে সমানি ধন্যবাদ দিই।